আসন্ন ঈদ উপলক্ষে কুমিল্লায় সাধারণ মানুষের মাঝে উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে ল্যাবরেটরি স্কুল মাঠে এসব সামগ্রী বিতরণ করেন কোটবাড়ি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের 96 সালের SSC ব্যাচের শিক্ষার্থীরা। সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, তেল, সেমাই ও বিস্কিট। করোনায় বেকার হয়ে পড়া 200+ মানুষের মাঝে ঈদ সামগ্রী দেওয়া হয়। প্রথমবারের মতো শুরু হওয়া ঈদ সামগ্রী প্রতি বছর দেওয়া হবে বলে জানান উদ্যোক্তারা। এ সময় গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।